প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমাদের আজকের বিজনেস লাঞ্চ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদকে। আপনারা যারা তাকে চিনে থাকেন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তারা আপনারা জানেন, এবং আমরা যারা এই প্রজন্মের আছি আমরা তাকে চিনে থাকি বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক হিসেবে। আমরা তার লেখা পড়ি জানি এবং তিনি সরাসরি আমার শিক্ষক এবং তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। এই কারণে যে স্যার, আমরা একেবারে ভাষার মাস শেষ হচ্ছে এবং বইমেলা আজকেই শেষ হয়ে যাবে এরকম একটি সময়ে আপনার কথা বলছি, এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনার দরকার আছে। আর একুশের বইমেলা, বইমেলার পাঠকপ্রিয়তা, দর্শক শ্রোতা সব কিছু মিলিয়ে একটা নানান মাত্রিক দিক, এখানে যেমন ব্যবসা আছে তেমন সংস্কৃতি আছে এবং ইতিহাস শেখার নানান উপাদানও আছে। কী বলবেন স্যার? ধন্যবাদ প্রণব আপনাকে। প্রথমত যেটা হলো যে ভাষা শহীদের মাস হলো এই ফেব্রুয়ারি মাস। জি, আমি আলোচনা যাওয়ার আগে 1952 সালের 21 ফেব্রুয়ারি যে বাংলা ভাষার এবং বাঙালি জাতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা সেদিন শাহাদাত বরণ করেছেন সেই সব ভাষা শহীদদের আমি স্মরণ করি। স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনি যেটা বলেছেন যে এই যে 21 ফেব্রুয়ারি এবং 21 বই মেলা মাসব্যাপী এবং এর বিভিন্ন দিক, আসলে বিশ্বের যে জনগোষ্ঠী এবং বিভিন্ন জাতিরাষ্ট্র বা যারা জাতিসত্তার অধিকারী তার মধ্যে বাঙালিরাই কিন্তু একমাত্র একটি জাতি যারা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে এবং 21 ফেব্রুয়ারি সৃষ্টি করেছে, যে 21 ফেব্রুয়ারি আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা। এবং এই 21 ফেব্রুয়ারিতে ভাষার মাসে মাসব্যাপী আমাদের যে বই মেলা বাংলা একাডেমির চত্বরে এবং সেটা অতিক্রম করে এখন সরোয়ারদী উদ্যানে পর্যন্ত পৌঁছেছে জানি। এত দীর্ঘ সময় ধরে কোনো বই মেলা পৃথিবীর কোথাও আর হয়েছে বলে আমাদের জানা নেই, এবং ব্যবসাটাও কিন্তু অসাধারণ একটা বিষয় যে কত হাজার কোটি টাকা। এবং আরেকটা যেটা হলো এর বিভিন্ন দিক আছে, যেটা আপনি শুরু দিয়ে বলেছেন যে ব্যবসায়িক দিক আছে, আবার এর সৃজনশীল দিকও কিন্তু রয়েছে। বইয়ের মেলাকে সামনে রেখে আমাদের মধ্যে একদল পাঠক এবং লেখক কিন্তু সৃষ্টি হয়েছে। আমি বলবো না যে সব লেখকের লেখা যে খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তা নয়, কতগুলো লেখা আছে যেগুলো সস্তা লেখা যদি বলি এবং ওয়েল মানে দীর্ঘমেয়াদী কোনো আবেদন সৃষ্টি করে না, কিন্তু আবার অনেক লেখা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ লেখা, এবং সেই যে লেখক এবং লেখা বা বই প্রকাশ এটা কিন্তু এই ইভেন্ট অর্থাৎ 21 বই মেলা কেন্দ্র করে হয়েছে। কাজে বলা যেতে পারে যে এই আমাদের যে সংস্কৃতি এবং বইমুখী হওয়া, সৃজনশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া, সেক্ষেত্রে একটা জাতীয় পর্যায়ে এই ধরনের বইমেলা এটা বলা যেতে পারে আমাদের জাতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশে কিন্তু পরিণত হয়েছে। কাজেই এর বিভিন্ন দিকটা রয়েছে, তো আমি মনে করি এর ইতিবাচক দিকটাই হলো সবচেয়ে মহৎ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই এটা একটা বিস্ময়কর ঘটনা, যদি বলি একটা অভূতপূর্ব ঘটনা। আপনি পৃথিবীর 194টা রাষ্ট্র বা জাতিরাষ্ট্র তার মধ্যে কোথাও কিন্তু এই ধরনের পাবেন না যে একটা মাতৃভাষার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন এবং তাদের জন্য যে 21 ফেব্রুয়ারি, যে 21 ফেব্রুয়ারি এখন আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে সেটার উপলক্ষে বইমেলা এবং এতদিন ধরে চলে এবং তাকে কেন্দ্র করে আবার লেখক প্রকাশক এবং পাঠক এটা একটা গড়ে উঠেছে অসাধারণ। স্যার, আমি আমার কাছে যেটি মনে হয় বা আমি শুরুতে যে কথাটি বললাম আপনাকে যে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে আমরা ডক্টর হারুনুর রশিদ স্যারকে চিনি, মানে অন্তত আমি যখন আপনার হলের ছাত্র ছিলাম সেই এফ রহমান হলের স্যার, আমিও তখন থেকেই আমি খুব দারুণভাবে আপনাকে লক্ষ্য করতাম, খেয়াল করতাম। কিন্তু এবারের মেলায় একেবারে শেষের দিকে যে একটি অসাধারণ বই আমরা দেখেছি যে 6 দফার 50 বছর, এবং আজকে আমরা যে অনুষ্ঠানে কথা বলছি, এই বাংলাদেশে কথা বলছি এবং সমস্ত কিছুর সম্ভব এবং ভিত্তি যদি আমরা ধরি সেটি কিন্তু 6 দফা, এরকম একটি বই
মানে কেন আপনি লিখলেন? আপনাকে প্রণব, আপনাকে আবার ধন্যবাদ জানাই যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন এবং এটা না তুললেও কিন্তু আমি এটা দিয়ে হয়তো শুরু করতাম। তো এখন প্রসঙ্গ তো উল্লেখ করি যে এইটা কিন্তু একুশের বইমেলা উপলক্ষে কিন্তু এই বইটা লেখা না। এই বইটা লেখাটা হলো একটা কাকতালীয় ঘটনার মধ্যে দিয়ে যদি বলি, সেটা হলো এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেন পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করতে গেলেন, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বললেন যে বাংলা একাডেমিকে তিনি তার ভাষায় যে আমি বিশেষভাবে এবার ধন্যবাদ জানাই যে মাসব্যাপী যে আলোচনা সভার ব্যবস্থা করেছে সেখানে একটা দিন রেখেছে যে ছয় দফার পঞ্চাশ বছর, কাকতালীয়ভাবে বা ঘটনাক্রমে ওই যে ছয় দফার পঞ্চাশ বছরের যে আলোচনা সভা যেটা আজকে অনুষ্ঠিত হলো তার প্রবন্ধ উপস্থাপক ছিলাম আমি, বা সেই অনুষ্ঠান থেকেই আপনার অনুষ্ঠানে চলে আসছি। এখন ওনার এই বক্তৃতা এবং বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান ওনার যে প্রারম্ভিক বক্তব্য সেখানেও এই ছয় দফার কথাটা নিয়ে আসছেন। এরপর আমার কিছু যদি বলেন সুবর্ণধ্বী এবং আপনার মতো যারা ছাত্র তার মধ্যে যেমন ডক্টর জালাল আহমেদ আছেন, বাংলা একাডেমির মোবারক সাহেব আছেন, আরও কয়েকজন, তো তারা আমাকে আবার আরও উৎসাহিত করলেন যে ওয়েল স্যার আপনি যখন একটা প্রবন্ধ লিখবেন তো আপনি একটা বই লেখেন না, কেননা তারা জানে যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ওই বইটা পাঠ করে আমি তিন মাসের মধ্যে একটা বই লিখেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ, কাজেই বলে যে প্রবন্ধ লিখতে গিয়ে একটা বই লিখে ফেলেন। তখন আমার মনে হলো যে ছয় দফার পঞ্চাশ বছর, এরপরে তো একান্ন বছর হবে কিন্তু পঞ্চাশ বছর তো একটা ডিস্ট্রিক, কাজেই বা হোয়াই নট যে একটা বই লেখা যায় কিনা একটু লেপে ট্রাই চেষ্টা করে দেখি। তখন কিন্তু আমি কনসেন্ট্রেট করলাম যে দেখা যাক যে একটা বই লেখা সম্ভব হয় কি না এই সময়ের মধ্যে। প্র্যাকটিক্যাল কিন্তু আমি দুই সপ্তাহ বেশি সময় পাই নাই, বাংলা একাডেমিতে তিন দিন আমি ওদের লাইব্রেরি সেটা আমি সকালে গিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, এই নিজের হাতে লিখেছি, ওখান থেকে ছবি তুলেছি, এভাবে সংগ্রহ করেছি। এবং যেহেতু বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং এগুলো হলো আমার গবেষণার মূল যদি বলেন যে ফোকাস বা ক্ষেত্র, অতএব আমি তো এই বিষয়গুলোর সাথে মোরালেস আই এম ওয়েল কনভার্সেন্ট উইথ অল দি ইভেন্ট, এগুলোর সাথে আমার একটা পরিচিতি আছে বুঝতেই পারছেন, যে কারণে আমার তথ্যপত্র যেগুলো ছিল বিভিন্ন সময় সেগুলো প্লাস বাংলা থেকে সংগৃহীত তথ্য এগুলো নিয়ে আমি আই স্টার্টেড রাইটিং লেখা শুরু করলাম। এবং চোদ্দো দিন যদি বলেন চাই এটাকে মিনিমাম আমি বলি দশ দিন লেখার জন্য আর বাকিটা প্রকাশ, দশ দিনকে কার্যত আমি যদি ইন টার্মস অফ যে কনসেন্ট্রেশন অ্যান্ড আওয়ার্স যদি ধরেন তা দশ দিনকে প্রায় দশ মাসে আমি কিন্তু নিয়ে গেছি, অর্থাৎ প্রায় রাত চারটা পাঁচটার আগে কিন্তু বেড়ে যায় না, আবার সকালে আটটায় উঠে আই স্টার্টেড রাইটিং আবার লেখা শুরু করে দিয়েছি। কেননা পঞ্চাশ বছর, একুশের মেলা কিন্তু আমার কাছে গুরুত্ব বহন করে নেয় যে মেলায় বই যেতেই হবে নট দ্যাট, এবং মেলাকে উপলক্ষ করে নর্মালি আমি লিখিও না, কিন্তু পঞ্চাশ বছর এটা তো একটা স্ট্রাইকিং পয়েন্ট। এভাবে কিন্তু বইটা লেখা হলো এবং এই যে বই বা গ্রন্থ লেখার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনার সাথে তুলে ধরলাম। এখন দেখুন যে ১৯৬৬ সালের পাঁচই ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি এই দুই দিন লাহোরে যে পাকিস্তানের বিরোধী দল তাদের একটা জাতীয় কনফারেন্স বা কনভেনশন অনুষ্ঠিত হয় লাহোরে, এবং কখন হলো ৬৫ ভারত পাকিস্তান যুদ্ধ, ১৭ দিনের যুদ্ধ, তারপর তাসকন্দ চুক্তি, এইসব পরিপ্রেক্ষিতে হলো। তো সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতজন প্রতিনিধি নিয়ে তার দলের তিনি সেই কনভেনশনে যোগদান করলেন, করে সেখানে একটা সাবজেক্ট কমিটি আছে, সাবজেক্ট কমিটি ডিসাইড করবে যে কনফারেন্স বা কনভেনশনে কী কী বিষয়ে আলোচনা হবে বা আলোচনা হবে না। তো বঙ্গবন্ধু তার এই ছয় দফা কর্মসূচি ওখানে প্লেস করার চেষ্টা করলেন সাবজেক্ট কমিটিতে, কিন্তু সাবজেক্ট কমিটি এটাকে গ্রহণই করলো না আলোচনার জন্য, আলোচনা তো দূরের কথা। তখন বঙ্গবন্ধু কী করলেন যে তার ছয় দফার কর্মসূচি অলরেডি কিন্তু তিনি প্রিন্ট আকারে নিয়ে গেছেন, নিয়ে যে নেতৃবৃন্দ যারা ছিল তাদের কাছে যদি ইনফরমালি তাদের হাতে পৌঁছিয়ে দিলেন। কাজে সেটা ছিল পাঁচই ফেব্রুয়ারি ১৯৬৬, এই পাঁচই ফেব্রুয়ারি ১৯৬৬ এবার হলো ২০১৬ পাঁচই ফেব্রুয়ারি, পঞ্চাশ বছর হয়ে গেল কিন্তু ওই হিসাবে। তো এই হলো মানে ছয় দফার পঞ্চাশ বছর। আমি বইটাকে যেভাবে সাজিয়েছি ছয়টা অধ্যায় সেখানে আছে, তার মধ্যে একটি অধ্যায় যেটা হলো মূল বইয়ের শিরোনামকে মানে রিফ্লেক্ট করে সেটা হলো ছয় দফার পঞ্চাশ বছর পরিপ্রেক্ষিত এবং তাৎপর্য, এইটা এটা একটা খুবই এক্সস্টিভ ওয়ার্ক হয়েছে। তারপরে এই বইয়ের ভিতরে আমি ১২টি যেটাকে বলি পরিশিষ্ট বা ইন্ডেক্সেস, এইটা
আমি যুক্ত করেছি। এই বারোটা প্রত্যেকটা যে পরিশিষ্ট, সেই পরিশিষ্ট লাহোর প্রস্তাব ছাড়া বাকি এগারোটা পরিশিষ্ট অলমোস্ট নতুন, এবং সেখানে প্রত্যেকটা পরিশিষ্টের বক্তব্য কী এবং তার যে ব্যাকগ্রাউন্ডে কী ছিল সেই পরিপ্রেক্ষিত এবং কন্টেন্ট, সেটা আমি নিজের ভাষায় প্রথমে প্রত্যেকটা পরিশিষ্টের উপরে দিয়েছি, এভাবে এগারো বারোটাই দিয়েছি। দেওয়ার পরে এরপর আমি রিপ্রোডাকশন করেছি যে মূল বক্তব্যটা কী। তো সেখানে এটা কিন্তু দারুণ হয়েছে স্যার, আমি দেখলাম। হ্যাঁ, সেখানে লাহোর প্রস্তাব যেটা আছে, লাহোর প্রস্তাব কেন্দ্রিক আমাদের রাষ্ট্রভাবনাটা কী সেটাকে আমি দিয়েছি, ওখানে তুলে ধরেছি। তারপর সেখানে আওয়ামী লীগ কাউন্সিলে বঙ্গবন্ধু যে ছয় দফা ওখানে উপস্থাপন করেন, আর প্রিন্টেড আকারে যে ছয় দফা আছে এর মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ কাউন্সিলে যারা উপস্থাপন করেছেন তার একটা ইন্ট্রোডাকশন আছে, একটা কনক্লুশন আছে, এবং কতগুলো সাব পয়েন্ট আছে দেখবেন। যেমন সেটা বলেছেন যে দেশপ্রেমিক কে, এর সমালোচকরা তাবা বলেছেন ওরা তো বহুরূপী, এই শিরোনামেই কিন্তু সাইদাবা প্লেস করেছেন, এবং সেটাই আমি ঠিক ওইভাবে কিন্তু গেছি। তারপরে পরিশিষ্টির ভিতরে আপনি আরও আমার ধারণা যে বাইনাও আপনি দেখেছেন যে পরিশিষ্টিগুলোর যে গুরুত্ব, সেখানে সেখানে আপনি দেখবেন যে বঙ্গবন্ধু যখন 1986 সালে কাউন্সিলে, আওয়ামী লীগ কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হলেন, দলের আগে ছিলেন সাধারণ সম্পাদক, সভাপতি নির্বাচিত হয়ে তারপর তিনি একটা সেখানে আহ্বান জানালেন, বক্তৃতা করলেন, সেটা কী ছিল, শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য। আজকে যে শোষণহীন সমাজের কথা বলে, আমাদের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই যে গরিব মানুষের জন্য রাজনীতি করেন, শোষণহীন সমাজের জন্য করেন, বঙ্গবন্ধু এটা স্বাধীনতার পর ভাবতেন তা না, কিন্তু 1966 সালে কিন্তু তিনি এই কথা বলেছেন যে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা, বঙ্গবন্ধুর ভাষায় গরিব দুঃখী যে মানুষ তাদের তাদের জন্যই তার কিন্তু রাজনীতি, দুঃখী মানুষের পক্ষে হাসি ফোটানো এটা হলো তার রাজনীতি। স্যার আমি 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 একটু শুধু মনে করে দিই আপনাকে যে আমরা বঙ্গবন্ধুর অসংখ্য বক্তৃতা বিবৃতি এবং অডিও ভাষণ আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, সেখানে একটি জায়গায় একটি কথা খুব কমন পাই আমরা, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72, 73, 74, 75 পর্যন্ত তিনি বিভিন্ন বক্তৃতায় বারবার ঘুরে ফিরে একটি কথা বলছেন যে আমার মানুষ পেট ভরে খাক। মানে এটি কিন্তু একটা অসাধারণ, মানে প্রতিটা বক্তৃতায়ই তিনি বলেন যে মানুষকে ভালোবাসা বা মানুষের না খেতে পাওয়ার যে কষ্ট সেটি কখনোই তিনি সহ্য করতে পারতেন না, মানে যে কথা আপনি বলছিলেন। এখন স্যার আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার উত্তর শুনবো, দর্শক অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিজের সঙ্গে। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। আমরা আজকে কথা বলছি রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর হারুনের রশিদ স্যারের সঙ্গে। স্যার বিরতির আগে যে কথা বলছিলাম যে আমার মানুষ পেট ভরে খায়, বঙ্গবন্ধু এই কথাটি বলতেন, আসলে যেটা হলো যে বঙ্গবন্ধুর রাজনীতি ছিল গণমানুষের জন্য, ওই যে দুঃখী মানুষের বুকে হাসি ফোটানো, বা যেটা বলেছেন শোষণহীন বা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, এটা যে কারণে বলা যেতে পারে যে তৎকালীন সময় যারা কমিউনিস্ট পার্টি করতেন, যারা ন্যাপ করতেন বা বামপন্থী নামে পরিচিত ছিলেন, আমি তো দেখি বঙ্গবন্ধু সে আর বড়ো বামপন্থী নাই, ওই অর্থে তিনি জাতিবাদী নেতা, অ্যাট দি সেম টাইম বামপন্থী। আজকে শোষিত মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, দুর্বল মানুষের পক্ষে কথা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগই বলে, এবং শুধু অনেকে বলেন কিন্তু কাজ তো করতে পারেন না, কিন্তু আওয়ামী লীগ বলে এবং কাজ করে। এর মূল হলো যে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, কাজেই তিনি শোষিত মানুষ, গরিব মানুষ এবং যারা যারা সমাজের নিম্ন স্তরে বটমে যারা আছে, মার্জিনালাইজড, তাদের কথাই কিন্তু বঙ্গবন্ধু সবসময় করেছেন, তাদের পক্ষেই আজীবন তিনি রাজনীতি করেছেন। তা আমি আমার বইটার প্রসঙ্গে যদি আসি, যে ছটা অধ্যায়, প্রথম অধ্যায়টায় রয়েছে অসাম্প্রদায়িক ভাবাদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে আওয়ামী লীগ, 49 থেকে শুরু করে তারপর কীভাবে অসাম্প্রদায়িক আদর্শটাকে, মানে বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে এটাকে প্রমোট করেছে সেটা তুলেছি। আইয়ুব শাসন আমল, বাঙালির স্বাধীনতা ভাবনা, এইটা হলো আমার দ্বিতীয় অধ্যায়, যে আইয়ুব শাসন আমলে কিভাবে বাঙালির স্বাধীনতা ভাবনাটা, এবং স্যার আইয়ুব খানের যে বিরোধিতা সেটাও কিন্তু আপনার এখানে আছে। তারপরে এটা যেমন আছে স্যার, আমি আরেকটু একটু মনে করে দিই আপনাকে যে আজকের দিনে আমরা এরকম একটি স্টুডিওতে বসে, শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এই কথাগুলো বলছি, আলোচনা করছি, ঠিক সেই সময়ে কিন্তু এই বিষয়গুলো এত সহজ ছিল না, মানে প্রথম কথাটি। দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার আমি একটি ছোট্ট ঘটনা একটু মনে করে দিতে চাই, যে এই ছয় দফা বঙ্গবন্ধু
পাকিস্তানে বা সেই সেখানে গিয়ে বলবেন তুলবেন, এবং সেটি তুললে কি হতে পারে কিংবা না তুললে কি হতে পারে, বা কারা তখন পাকিস্তানের বৈরিতা আরও বেশি প্রকট হবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এবং কেউ তখন মানে নিজের দায়িত্ব নেওয়ার যে একটি বিষয়, যেমন মওলানা ভাসানীর বিখ্যাত একটি মন্তব্য যে সব ঠিক আছে কিন্তু এটি করলে আরও বিপদ বাড়তে পারে, এবং বঙ্গবন্ধু বিখ্যাত মন্তব্য যে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটি না হয় আমিই নিলাম, এক্স্যাক্টলি তাই না? আপনি যে কথাগুলো বলেছেন এটা সবই কিন্তু বইয়ের মধ্যে আছে। আপনার ওই প্রসঙ্গে আমি আসি, তৃতীয় অধ্যায় আমি বলেছি ছয় দফার পঞ্চাশ বছর পরিপ্রেক্ষিত ও তাৎপর্য, তারপরে অধ্যায় চার সেখানে বলেছি 66 থেকে 71, পঞ্চম অধ্যায় হলো বাঙালি রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আর সর্বশেষ ষষ্ঠ অধ্যায় যেটা আছে ওই মহামানব আসে, অর্থাৎ 1972 সালে। স্যার এইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছিল যে আপনার কাঠের লঞ্চের ঘটনাটি আনা উচিত ছিল স্যার, রাইট? এক্স্যাক্টলি। এখন যেটা হলো দেখুন যে আসলে ছয় দফা কী, ছয় দফা কর্মসূচিটা কী এবং এর যে পটভূমি কীভাবে রচিত হলো, লাহোর কনভেনশন বা কনফারেন্স হলো একটা উপলক্ষ, কিন্তু মূলত এই ছয় দফার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এটা হলো ইমিডিয়েট পটভূমি, কিন্তু এর যদি পেছনে যদি যান বৃহত্তর পরিসরে পটভূমি কিন্তু আরও দীর্ঘ, অর্থাৎ সেটা হলো বাঙালি রাষ্ট্রচিন্তা। বাঙালি রাষ্ট্রচিন্তা কী, যে 1947 সালে যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সরওয়ার্দি আবুল হাশেম বঙ্গবন্ধু এদের রাষ্ট্রভাবনা ওই পাকিস্তান ছিল না, যে কারণে 1947 সালে দেশ বিভাগের আগে সরওয়ার্দি সাহেব আবুল হাশেম শরৎ বোস কিরণ সঙ্গ রায় স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন, অনেকদিন অগ্রসর হয়েছিলেন, বঙ্গবন্ধু ওই উদ্যোগের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কলকাতায় একাধিক তিনি সভা সমাবেশে স্বাধীন অখণ্ড বাংলার জন্য মুভমেন্ট করেছেন। এই কিন্তু সেই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু 1948 সালে 11ই মার্চ ভাষা আন্দোলনের প্রথম পর্বে তিনি পিকেটিংগড় থেকে কিন্তু গ্রেপ্তার হলেন, ভাষা আন্দোলনের প্রথম তিনি কারাবন্দী, এবং ভাষা আন্দোলনের 52 যে ভাষা আন্দোলন তার পরবর্তী যে ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন বঙ্গবন্ধুর সরব উপস্থিতি, সরব উপস্থিতি অর্থাৎ বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি এটাকে তিনি বুকে ধারণ করেছেন আর সবসময় ধারণ করেছেন। আর হলো তার রাষ্ট্রভাবনা যেটা হলো, যেটা বলেছি যে আমাদের এই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যারা 40-এর লাহোর প্রস্তাব শেরেবাংলা একে ফজুলাত যারা উপস্থাপন করেছিলেন ওই লাহোরেই করেছিলেন, কিন্তু সে লাহোর প্রস্তাবের নানা ধরনের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ভারতের এই অংশে অর্থাৎ যে উত্তর পূর্ব ভারতে এখানে আর একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, রাইট? এখন সেই স্বাধীন রাষ্ট্রের আদর্শ কী হবে সেটা নানা সময় পরিবর্তিত হয়েছে, একসময় মুসলিম মেজরিটি নিয়ে বলেছে বঙ্গবন্ধুর হাতে গিয়ে সেটা অসাম্প্রদায়িক ক্যারেক্টার লাভ করেছে, কিন্তু রাষ্ট্র যে একটা এখানে অপ্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু এখন বঙ্গবন্ধুর যে ছয় দফা, আসলে এই ছয় দফা বঙ্গবন্ধু বলেছেন যেটা কোনো দফার রাজনীতি না, তিনি বলেছেন দর কষাকষি রাজনীতি না, তিনি বলেছেন ক্ষমতায় যাওয়ার নিছক রাজনীতি না, কোনো দলের ম্যানিফেস্টো না, তিনি বলেছেন যে ছয় দফা কোনো বিনিময়যোগ্য পূর্ণ নয় বস্তু নয়, এইসব কথা বলেছেন, কিন্তু তিনি কি বলেছেন আমাদের বাঁচার দাবি ছয় দফা, এটা বলেছেন কিন্তু আমাদের বাঁচার দাবি ছয় দফা। কিন্তু স্যার আরেকটি বিখ্যাত মন্তব্য, আমি জানি না আপনি এটি মানে স্বীকার করবেন কি করবেন না, যে স্বাধিকার থেকে স্বাধীনতা যাওয়ার যে সেতু এই সেতুই হচ্ছে ছয় দফা। না, স্বীকার তো করতেই হবে, আপনি ঠিকই বলেছেন। আসলে যেটা হলো যে আমি আগেই বলেছি 47 সালে পাকিস্তান আমাদের রাষ্ট্রভাবনা না, কিন্তু পাকিস্তান তো একটা বাস্তবতা হয়ে গেছে, এখন 47 সালে কি আমি বলতে পারি যে এটা আমি এই পাকিস্তান আমি চাই না অথবা আমি বাংলাদেশ চাই, তাহলে তো আপনার কোর্ট মার্শাল হবে, আপনার তো রাষ্ট্রদ্রোহী হবেন, যেখানে আপনাকে কৌশলে আশ্রয় নিতে হয়েছে। লাহোর প্রস্তাবের কথা এরপরও বলেছেন আপনি, যুক্ত ফ্রন্টে 21 দফায় বলেছেন, 6 দফায় লাহোর প্রস্তাব আছে, কিন্তু কী বলেছেন লাহোর প্রস্তাবের নতুন আঙ্গিকে আপনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু লাহোর প্রস্তাবের অন্তর্নিহিত যে নির্যাস অর্থাৎ স্বাধীন রাষ্ট্র সেটা কিন্তু আপনার হলো লক্ষ্য, অর্থাৎ 71 এবং স্বাধীন বাংলাদেশ, যে লক্ষ্যে পৌঁছাবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, রাইট? কাজেই ছয় দফা কর্মসূচি শুধু যেটা বলেছি একটি দলীয় কর্মসূচি না, একটি ম্যানিফেস্টো না, নির্বাচনের ভোট ক্যাশ করার জন্য না, এবং যারা বলেছেন যে কোনো দফার রাজনীতির এটা ছিল না, এটা ছিল একটি জনগোষ্ঠীর অস্তিত্ব সংরক্ষণ এবং স্বীকৃতির কর্মসূচি। অন্যভাবে যদি বলি যে বাঙালির যে হাজার বছর ধরে সেই চর্যাপদ থেকে শুরু করে যে হাজার বছর ধরে তার যে আন্দোলন সংগ্রাম স্বপ্ন একটা জাতিসত্তা ভিত্তিক তার যে উত্থান এবং পরিশেষে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা
ক্ষীণ আকার হলেও এখানে আস্তে আস্তে গড়ে উঠেছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র করে। বঙ্গবন্ধু সেটাকে ধারণ করেছেন, ধারণ করে যোগ্য নেতৃত্ব দিয়ে, বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সেটাকে বিকশিত করেছেন, এবং বিকশিত করার পরে তিনি স্বাধীন বাংলার আন্দোলনে যুক্ত হলেন। স্বাধীন বাংলা সেদিন ব্যাপার সফল কাজ হয়নি, কিন্তু সেই যা চিন্তা রাষ্ট্রভাবনা সেটা কিন্তু সেখানেই মানে নস্বাত হয়ে যায়নি, বিলীন হয়ে যায়নি। নতুন আঙ্গিকে 47 থেকে 71 বঙ্গবন্ধু তার টোটাল সংগ্রামটা এবং সেটাকে নতুনভাবে তিনি বিন্যস্ত করেছেন, সাজিয়েছেন কীভাবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আস্তে আস্তে যুক্তফ্রন্ট হলো, তারপর ছয়দফা দিলেন, এরপর ঘটনা 70 নির্বাচন এবং 71 সবই আমরা জানি। এখন ছয়দফাকে আমি যেভাবে দেখি যে বাঙালির জাতীয় মুক্তির যে হাজার বছর ধরে আন্দোলন সংগ্রাম স্বপ্ন, সেই আন্দোলন সংগ্রাম স্বপ্নর বাস্তবায়নের ক্ষেত্রে ছয়দফা হলো একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মনে রাখবেন, অর্থাৎ আমরা যে এখন 71 পৌঁছতে চাই তার আপনি যেটা বলেছেন একটা সিঁড়ি দিলাম, রাইট? আসলে ছয়দফা কিন্তু ছয়দফা ছিল না, ছয়দফা ছিল একদফা, এবং যেটা একদফাই ট্রান্সলেটেড হয়েছে। এখন এই একদফায় উন্নীত করার জন্য মাঝে আপনাকে 5টি বছর অপেক্ষা করতে হয়েছে। আমি বিখ্যাত সেই আয়ুব খানের মন্তব্য যে ছয়দফা এবং একদফার মধ্যে আসলেই কি কোনো মৌলিক পার্থক্য আছে, এইটা আপনি যেটা বললেন আজকেই আমি আলোচনা সভায় পাঠ করে আছি। তা আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, আমার মনে হয় যে আমি একটু বঙ্গবন্ধুদের একটা উদ্ধৃতি দিই, এটা ভালো হবে। 1974 সালে 18 জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে বঙ্গবন্ধু উদ্বোধনী ভাষণ দিলেন, সেখানে যেটা বললেন আই কোট, আপনার উত্তর এখানে পেয়ে যাবেন। তিনি বলেছেন, আমরা চিন্তা করে দেখলাম এদের অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের সাথে আর আমাদের চলবে না, যেখানে আদর্শের মিল নেই, মতের মিল নেই, ভাষার মিল নেই, চিন্তার মিল নেই, সেখানে এক রাষ্ট্র চলতে পারে না। 1987 সালে আমার দেশবাসী জানতে চায় পরিষ্কার রাস্তা কোথায়, পরিষ্কার রাস্তা হিসাবে ছয়দফা দেওয়া হলো। আইব খান অস্ত্রের ভাষা প্রয়োগ করবেন বলে হুমকি দিলেন, আইব খান বোকা ছিলেন না। এই যেটা বললেন আপনি যে একদফা, তাহলে আইব খান বোকা ছিলেন না, আইব খান বুঝতে পারলেন ছয়দফা আওয়ামী লীগ কেন দিয়েছে, এর পেছনে উদ্দেশ্য কী, আমরা জানতাম আমাদের উদ্দেশ্য কী এবং কোথায় আমরা যাবার চাই। বুঝতে পারছেন, কাজে আইব খান এটা বোঝেন না, এটা ভাবার কোনো কারণ নেই। যেখানে আইব খান ক্লিয়ারলি বলেছে যে এটা বিচ্ছিন্নতাবাদের কর্মসূচি। এবং স্যার এটা যেমন একটি বিষয়, আবার আপনার বইতে এই জায়গাটি পরিষ্কার আছে যে অন্যদিকে ভারতকেও উস্কানোর চেষ্টা করছে যে মুজিব কিন্তু তোমার পশ্চিমবঙ্গ মানে এটি নিয়েও কিছু, অর্থাৎ আইব খান এটাও বলেছিল যে আমরা স্বাধীন বাংলা বাংলাদেশ মেনে নিলেও ভারত মেনে নেবে না, কেননা এটা তো বৃহত্তর বাংলা গঠন করার একটা উদ্যোগ, যেটা 47 সময় বঙ্গবন্ধু যে উদ্যোগের সাথে ছিলেন, অর্থাৎ ভারতকে এলিনিয়েট করার জন্য, বিভূর্ভূত দাঁড় করার জন্য। এবং আপনি জানেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকার মধ্যে একটা ম্যাপ ছিল, সেই ম্যাপটা তো স্বাধীনতা পর উঠে গেছে, ওই ম্যাপটা থাকারও একটা গুরুত্ব আছে, অর্থাৎ এই ভূখণ্ড নিয়েই বাংলাদেশ, অর্থাৎ যাতে কোনো ধরনের মিসগিভিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আরেকটি কথা আপনার এই অনুষ্ঠানে আমি বলতে চাই যে আমার এই গবেষণা কর্মটার আমি মনে করি এর ঐতিহাসিক গুরুত্ব হলো এখানে, যে আজকে যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ লাল সবুজের পতাকা, আজকের বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত, এটা কখন হয়েছে জানেন? এই যে দেখেন যে 1967 সালে লাহোর প্রস্তাব দিবসে দৈনিক ইত্তেফাক পত্রিকায় 23 মার্চ একটি যে বিশেষ সংখ্যায় সেখানে ছাপা হলো এই, এটা এক্স্যাক্টলি ছয় দফা আমাদের বাঁচার দাবি, উপরে লাল সূর্য পাশে হলো সবুজ ব্যাকগ্রাউন্ড, এই লাল সূর্য সবুজ ব্যাকগ্রাউন্ড এটা কি আমাদের পরবর্তী সময় জাতীয় পতাকা নয়? এবং 1967 সালে ইডেন হোটেলের কম্পাউন্ডে, যেটা মতিঝিলের সেখানে যেটা হোটেল যেটা ছিল ইডেন হোটেল, তো নটরডেম কলেজের এই পাশে, সেখানে আওয়ামী লীগের যে কাউন্সিল যেখানে ছয়দফা গৃহীত হলো, সেখানে উদ্বোধনী সঙ্গীত কী ছিল জানেন? আমার এই বইয়ের এখানে ব্যাকে আমি দিয়ে দিয়েছি যে 1987 সালে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন 18 থেকে 20 মার্চ স্থান হোটেল ইডেন প্রাঙ্গণ মতিঝিল ঢাকা, উদ্বোধনী সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটার সোর্স ইত্তেফাক 19 মার্চ 1967 পৃষ্ঠা 1 এবং 8। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়ালো যারা বলে, এবং আরেকটা কথা আমি বলতে চাই, অনেকে বলে যে তৎকালীন ছাত্রলীগ বা ছাত্র সমাজের মধ্যে একটা হয়েছিল যে নিউক্লিয়াস এবং বঙ্গবন্ধু থেকে নিউক্লিয়াসকে ভিন্ন করতে চায়, আমি কিন্তু
সম্পূর্ণভাবে এটাকে কন্টেস্ট করছি, চ্যালেঞ্জ করছি। আসলে বঙ্গবন্ধুর বাইরে কোনো নিউক্লিয়াস কোনো কিছুর অস্তিত্ব ছিল না। যা ঘটেছে স্বাধীনতার কথা সর্বাগ্রে বঙ্গবন্ধুই চিন্তা করেছেন। এরপর ছাত্র সমাজের মধ্যে আস্তে আস্তে এটা সংগ্রাম বিস্তার লাভ করেছে এবং বঙ্গবন্ধুর জ্ঞাতসারেই সেটা কিন্তু সেটা হয়েছে। কাজে অনেক সময় দেখবেন একটা প্রবণতা যে একদিকে বঙ্গবন্ধু অন্যদিকে নিউক্লিয়াস, বিষয় কিন্তু সেভাবে নাই। বঙ্গবন্ধুর বাইরে কোনো নিউক্লিয়াস একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটি হলো যে স্যার, এই যে এত কম সময়ের মধ্যে একদম বিশাল বিশাল কাজগুলি আপনি করেন, মানে সেই করার পেছনে মানে কি চিন্তা কাজ করে প্রথম কথা, আর ভবিষ্যৎ মানে নেক্সটে কি করছেন এইটা একটু? একটা হলো যে আপনি যেটা বলেছেন যে ওয়ান মাস্ট এনজয় ওয়ান্স ওয়ার্ক, আমি এই বইতে লিখেছি ইট ইজ এ ওয়ার্ক অফ লাভ অ্যান্ড প্যাশন, এই প্রিপ যেটা আমার প্রাক্কথা লিখেছি যে এটা হলো একটা ভালোবাসা এবং একটা অধ্যবসার ফসল। আসলে কিন্তু তা আপনার এটাকে সেখানে কাজের প্রতি ভালোবাসা থাকতে হয়। তো আমি বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ আমার গবেষণার মানে যদি বলেন ফোকাস বা কেন্দ্রবিন্দুতে, কাজে আমি এটাকে যখন কাজ করি তখন মনে প্রাণে 100% ইনভলভ হয়ে এটাকে ধারণ করে আমি কাজ করি এবং সেখান থেকেই আমি কিন্তু প্রেরণা পাই। আর এই বইটা কিন্তু আমি উৎসর্গ করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে এবং আমরা আশা করব যে আপনার মতো এই ধরনের মানে কিছুটা যেন আমরা শিখতে পারি আপনাদের কাছ থেকে, সেটা মানে আমাদেরকেও স্যার আপনি সেইভাবে এবং আমরা চাই যে নতুন প্রজন্ম এই ইতিহাসগুলো আমাদের জানুক। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। প্রণব আপনাকেও ধন্যবাদ যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 আমরা নিয়ে আসি। আজ বিদায় নিচ্ছি, আবারও আপনাদের যেতে যেতে মনে করিয়ে দিব, খবরের আপডেট পেতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।